হ্যালো গাইজ গাইজ মানুহে মোক কুশ্চেন সুধি সুধি পাগল বনাই দিছে যে কালি মই এডিআরই এক্সামটো দিছোঁনে নাই। হ্যাঁ, ফেসবুক, ইনষ্টাগ্রাম, টুইটার, স্নেপচেট, স্নেপডিল যত পাৰিছে তত মেসেজ কৰি ৰাখিছে। ইভেন মোৰ যিটো ইমেইল আইডি আছে যত খালি পেমেন্টৰ অটিপি বিলাক আহে তাতো মানুহ সাবজেক্টত এডিআরই লিখি মেসেজত লিখি দিছে এক্সাম দিছোঁনে নাই। ইমান হাইপ কিয় ভাই মোক লৈ? আরে ভাই, দিয়া নাই এক্সাম, কেনেকে এক্সাম দিম? এপ্লাই তো করি থৈ আহিছিলো, কিন্তু এডমিটত লিখা আহিছে ইয়োর কোয়ালিফিকেশন ইজ আউট অফ কন্ট্রোল ফর আওয়ার এক্সাম। জীবনত প্রথমবার একটু ফিল করিছো যে কমার্সত ডিগ্রি করি কিবা একটা জীবনত হেভি কাম করিছো, যে একটা এক্সামে মোর লোডে লব নোৱাৰিছো। ওয়েল ডান। পিছত আৰু উপায় না পায় মই মোর আনটিল সাকসেস একাডেমির মেট্রিক ফেল বাচ্চা বিলাকক পড়াইছিলো, হেবিলাকক পঠাইছো এক্সাম দিবলৈ। মানে সব এক্সাম যদি ময়ে দি সব লইলো, মোর স্টুডেন্ট বিলাকে কি নিব? তার কারণে ময়ে হেতক লৈ গৈছো, ব্যাগ রাখার কারণে হেতক পয়সা এক্সট্রা খরচা করিব লাগা, 50% অফত বাহিরত বই ময়ে হেতক ব্যাগ টু সিকিউরিটি দিছো। তার পিছত এই 3 ঘন্টা বিষক্ত ওয়েট করার পিছত যেতিয়া মোর স্টুডেন্ট বিলাক হাই মুখত বাহিরত আইছে, মোর মনটো বেয়া হৈ গৈছে। কেতিয়া আহি কৈছে স্যার পেপার বহুত ইজি আছিল, মোর চকুর পানি উলাই গৈছে। কিন্তু এটু আসু মোর খুশিকে নাছিল, দুখত আছিল, কারণ মই হিয়তর টিচার হলে কি হব, মোর কম্পিটিটর তো এই স্টুডেন্ট বিলাকে। আৰু আপুনি বিশ্বাস কৰক, কুৱেশ্চন পেপাৰ ইমান ইজি আহিছে যোনে পঢ়ি যোৱা নাই হি সবৰ আগত এনচাৰ দিব পাৰি। প্রথম কুশ্চেনটো আছিল হোয়ার ইজ ল্যান্ড অফ রাইজিং সান, মানে সূর্য উদয় হওয়ার স্থান তো কোন? ইজি কুশ্চেন, ইষ্ট, ইষ্টত কোন আছে? শর্মাল লড়া ঘর, অ্যান্সার হবো শর্মা হাউস। আৰু শর্মাল লড়ার পৰা মোৰ মনত পৰিলে আমি দুজনে আগত এসপি রেন্ট আছিলোঁ, দুজনে এসপি বলার মন আছিল, কিন্তু এতিয়া আমি রেন্টত দুটা রুম লৈ দুজনে কোচিং সেন্টার চলে আছো। আৰু ইমান দিন তো শর্মাল লড়ার লগত মোৰ লগত কম্পিটিশন চলি আছিল, এতিয়া তার স্টুডেন্টৰ লগত মোৰ স্টুডেন্টৰ কম্পিটিশন চলি আছে। সেকেন্ড কুৱেশ্চনটো আহিছে হু ইজ দা ফাদার অফ জিরো, এইটো কুৱেশ্চন দেখি শর্মাল লড়ার স্টুডেন্ট বিলাক খিলি গৈছে, কারণ শর্মাল লড়া গোটে জীবন তার বাপর পয়সা উড়াইছে, হি কত জানিব এটোর অ্যান্সার? এটো তো মই যার মালিকে জীবনত তার 2 টকা একটা পকেট মানি দিয়া নাই, ব্যালেন্স জিরো, পকেট জিরো, অল জিরো। তো ফাদার অফ জিরো কোন হল? এই কুশ্চেনটো যেতিয়াই দেখিছে মোর স্টুডেন্ট বিলাকে মোর মালিক অপশনত গুল্লু মারি আহি গৈছে। আৰু এবাৰ মোর সেন্টার বিচাৰিব একদম প্রবলেম হোৱা নাই, কারণ এক্সাম দি দি সেন্টার বিচাৰাৰ মাষ্টার টেক্সটো পুরা পাই গৈছো। 2 দিন আগত টেম্পু ভাড়া কৰি ৰাখিছো, একদিন আগত গৈ সেন্টারত পাই গৈছো, ৰাতি কেম্পিং কৰি মৰ্নিংত সিদ্ধ মেগি খাই এক্সাম দি পেকআপ কৰি ঘৰ পাই গৈছো। কিন্তু আমার শর্মাল লড়া সেন্টার লোক কমেডি হয়ে গেল, কি গুগল ম্যাপর ভরখাত ঘরের পরা উলাইছে, আধা রাস্তা তার মোবাইলত খালি গুগল থাকি গৈছে, ম্যাপ টুয়ে অন হওয়া নাই, উপর সে উস্তাদি মারি স্টুডেন্ট বিলাকক দুটো এক্সট্রা ক্লাস করা প্রিমিয়াম ফি লই বোলেরো পিকআপ বুক করেছে, আধা রাস্তা সব তার পিকআপ উলাই গৈছে। তার ভাগ্যটো তো ভাল, মোর টেম্পুর মোবিল ট্যাঙ্কটো ফুটা আছিল, এই মোবিলর দাগর পিসা করি করি মোর সেন্টার গই পাইছে। ভাই ইয়াহা পে ক্যা হো রাহা ভাই, ইয়ে কাহাঁ ফাঁস গিয়া ভাই মে। কিন্তু এই এডিআরির মাজত ভাই বন্টি, আঙ্কেল আন্টি, দাদু দাদি সব এডিআরি এক্সাম লৈ বিজি হয়ে গৈছে, নিজৰ ঘৰৰ খেয়াল কোনো ৰাখিব পাৰে। ওচৰত আহি আছে দেৱালী, দেৱালীত তো বাৰু ঘৰৰ বাহিৰত সবে ডেকোরেশন কৰে, কিন্তু ঘৰৰ ভিতৰত ডেকোরেশন তো কোনে কৰিব? ও পূৰ্বজ কহতে হে না, ইনসান বাহার সে জেসে ভি হো, অন্দৰ সাফ হোনা জৰুৰী হে। তো আহক আজি আমি আহিছো জসওয়াল ইন্টেৰিয়ৰ, যত আপোনাৰ ঘৰৰ বাহিৰত তো কিমান দুনিয়া আছে এটো মেটাৰ নকৰে, কিন্তু ঘৰৰ ভিতৰত তো দুনিয়া কৰি দিব, হিয়তে 100% গেৰেণ্টি দিয়ে। জসওয়াল ইন্টেৰিয়ৰ আপুনি পাব WPC প্ৰিমিয়াম কোৱালিটি, তাৰপিছত আপুনি পাব UV শীট, ডিজিটেল শীট, আৰু পাব ৰক শীট। এইটো নহয়, ইয়াত আপুনি পাব ভেৰাইটিজ কোৱালিটিৰ ৱালপেপাৰ। সো গাইজ, আপুনিও যদি আপোনাৰ ঘৰখন আপোনাৰ মনৰ নিচিনা ধুনীয়া আৰু লাক্সাৰিয়াছ বনাব বিচাৰে, আহক জসওয়াল ইণ্টেৰিয়ৰ। আৰু আপোনাৰ আনডেকোৰেটেড ৰুম, হোটেল, ৰেষ্টুৰেণ্ট, পাৰ্লাৰ, অফিচ, ঘৰ, ঠাকুৰ ঘৰ যদি আপোনাৰ বনাব লাগে, এই ড্রিমটি আপনার কমপ্লিট করব জসওয়াল এন্টারপ্রাইজ। ইয়াত আপনার আহিব কারণে আহিব লাগিব 2 নম্বর গেট লঙ্কা, পুরা হুজাই ডিস্ট্রিক্ট সার্ভিস দিয়ে, আর কন্টাক্ট নম্বর তো আমি ইয়াত দি দিছো, আপনারলোকে আহিব। গাইজ, এনেকে গৈছে এডিআরই এক্সাম, মানুহে হুদি হুদি পাগল বনাই লৈছে যে এক্সাম দিছো নে নাই, পুরা ভিডিওত কই দিছো এক্সাম তো দিছো নে নাই। ইয়াতে শেষ হল এডিআরই 2.0, লেটস ওয়েটিং ফর রিজাল্ট, রিজাল্ট আহিলে আকু আপনাক জনাম রিজাল্ট তো মোর কেনেকৈ হৈছে। সো আপোনালোকৰ যদি কালি এক্সামটো ভাল হৈছে প্লিজ কমেন্টক জনাব, আৰু যদি আপোনাৰ ওচৰত কোনোবা আহি লেবেল মাৰে যে মোৰ এক্সাম তোমাৰ পৰা বেছি ভাল হৈছে, চিধা হাতত গবলৈ তাৰ মুখত ফিক্কা মাৰি দিব, পিছত সিহঁতে গম পাই যাব। চিনি পোৱা নাই মোক, একে একে 2 আকাশ ভাই, চুই।